আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কচি কাঁচা একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি ইসমত আরা, সহকারী শিক্ষক কচি কাঁচা একাডেমি। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা বাংলা বিষয়ের মাটির নিচে যে শহর, এই গল্পটি নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনায় চলে যাই। তোমাদের বইয়ের 76 পৃষ্ঠায় গল্পটি রয়েছে। মাটির নিচে যে শহর, এই গল্পটিতে বাংলাদেশের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা শুরুর প্রথমে আমরা জানব প্রত্নতাত্ত্বিক শব্দটির অর্থ কী। প্রত্ন শব্দের অর্থ অতি পুরনো বা প্রাচীন, এ সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। তবে প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম প্রত্নতাত্ত্বিক শব্দটির অর্থ এবং প্রত্নতত্ত্ববিদ হচ্ছেন যারা এগুলো খুঁজে বের করছেন এবং ইতিহাস সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছেন, তারাই হচ্ছেন প্রত্নতত্ত্ববিদ। আর নিদর্শন শব্দের অর্থ হচ্ছে চিহ্ন বা প্রমাণ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমাদের বইয়ের এই পৃষ্ঠায় একটি ছবি দেওয়া হয়েছে। এই ছবিতে কিছু মানুষ মাটি খোঁড়াখুঁড়ি করছে, কেউ বসে বসে লিখছে, এরাই হচ্ছেন প্রত্নতত্ত্ববিদ। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ উঁচু নিচু মাটির ঢিবি রয়েছে। এখানে বোঝা যাচ্ছে কোথাও কক্ষ ছিল, কোথাও রন্ধনশালা ছিল, কোথাও উপাসনালয় ছিল। তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এখানে একসময় জনমানুষের বসতি ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এখন আমাদের সামনে আসছে। এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমাদের ইতিহাস সম্পর্কে, আমাদের পূর্বপুরুষদের সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে অনেক ধারণা দেয়। বাংলাদেশে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। এগুলো সব মাটির উপরে এইভাবে রয়েছে, কিন্তু মাটির নিচেও বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেছে। তার নাম হচ্ছে ওয়ারী বটেশ্বর। ওয়ারী বটেশ্বর ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে এখানে একটি ছবি দেওয়া হয়েছে। এই ছবিতেই দেখানো হয়েছে ওয়ারী বটেশ্বর আসলে কোথায় অবস্থিত। 1933 সালে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করে রাখেন। এগুলোই ছিল বঙ্গদেশ এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। এরপরে 1955 সালে বটেশ্বর গ্রামের শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান এবং সেগুলো হানিফ পাঠানের ছেলে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান সংগ্রহ করেন এবং সেগুলো তার বাবাকে দেন। তার বাবা এগুলো দেখে অভিভূত হন। এরপরে 1956 সালে ওয়ারী গ্রামের মাটি খননকালে ছাপাঙ্কিত একটি রৌপ্য মুদ্রার ভাণ্ডার পান তারা এবং সেখানে প্রায় 4000-এর মতো মুদ্রা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই ছাপাঙ্কিত মুদ্রা কীরকম সেটা আমরা এখন দেখব। দেখো এখানে একটি ছবি দেওয়া হয়েছে, এটি হচ্ছে সেই ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি। দেখেছো এর উপরে ছাপ দেওয়া আছে, কিছু ছবি বা চিত্র, তাই একে বলা হয় ছাপাঙ্কিত মুদ্রা। 1974-75 সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারী বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন। পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন। এরপর অনেক অনেক বছর পরে 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে আবার সেখানে মাটি খনন শুরু হয় এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের জন্য এবং সেখান থেকে প্রায় 2500 বছরের প্রাচীন দুর্গনগর আবিষ্কৃত হয়। সেখানে আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার ইত্যাদি। এরপরে ওয়ারী বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরনো জায়গা পাওয়া যায় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা হয়। এই জায়গাগুলোর মধ্যে রয়েছে রাঙাটেক, সোনারুতলা, কেন্দুয়া, মরজাল, টঙ্গিরাজার বাড়ি, মন্দির ভিটা, জনখারটেক এবং জনখারটেকে প্রাচীন বসতির চিহ্নও পাওয়া যায়। দুর্গ, প্রাচীর, ইটের স্থাপত্য, মুদ্রা, গয়না, ধাতববস্তু, অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের অনেক প্রত্নবস্তু সেখানে পাওয়া গিয়েছে। এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল। অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের ধারণা, এই প্রত্ন স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া ছিল। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। ওয়ারী বটেশ্বর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা।
এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়েছে। জনখাড়া থেকে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে। ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন এখান থেকে পাওয়া যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গল্পটি পড়ে নিশ্চয়ই এইসব নিদর্শনগুলো দেখার ইচ্ছা মনে যাচ্ছে, সময় পেলে অবশ্যই সেগুলো গিয়ে সবাই দেখে আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এই গল্পটি থেকে আমি তোমাদের জন্য ব্যাকরণের কিছু অংশ আলোচনা করব আজ। তার মধ্যে রয়েছে সমার্থক শব্দ এবং এক কথায় প্রকাশ। সমার্থক শব্দ কি? সমার্থক শব্দ হচ্ছে এমন কিছু শব্দ যাদের অর্থগুলো একই রকম, শব্দগুলো ভিন্ন কিন্তু অর্থগুলো একই রকম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, সংগ্রহ, আহরণ, চয়ন, সংকলন, চেষ্টা, উদ্যোগ, প্রয়াস, সন্ধান, অধ্যবসায়, নিদর্শন, প্রমাণ, উদাহরণ, দৃষ্টান্ত, চিহ্ন, প্রচুর, ঢের, পর্যাপ্ত, অনেক, বহু, যথেষ্ট, প্রাচীন, পুরনো, পুরাতন, প্রবীণতা, অনাধুনিক, পাথর, শিলা, রত্ন, প্রস্তর, ঢিবি, উঁচু জায়গা, ঢিপি, স্তূপ, কার, মৃত্তিকা, মাটি, ভূমি, ভূতল। এক কথায় প্রকাশে রয়েছে, এক, যেখানে অনেক মানুষ একসাথে বাস করে, জনপদ, দুই, ভাবাবিষ্ট বাচ্ছন্ন হয়ে পড়া, অভিভূত, তিন, কোনো কিছুর উপর ছাপ দিয়ে অঙ্কিত, ছাপাঙ্কিত, চার, যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন, ঐতিহাসিক, পাঁচ, বিশেষ বিষয়ে জ্ঞানী, বিশেষজ্ঞ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।